এসব কি দিদিভাই? কি দিয়া এসব কথা তোকে কেন বলেছে? ও তো যা ইচ্ছে তুই তাই করে যাবি, আর দিয়া কিছুই বলতে পারবে না। তুই নিজের আঁকা নিজের জগৎ নিয়ে থাক না, ওতেই আনন্দ থাক তুই। আমার জগৎ কি তোদের বাদ দিয়ে? তুই কলেজ নিয়ে কোনো কথা বলবি না, তুই কলেজ নিয়ে কিচ্ছু বুঝিস না। তুই তো সব বুঝিস, তুই তো জানিস যে আকাশ ভালো ছেলে নয়, তাহলে সাথে লাগতে গেলি কেন তুই? আমি কি এমন খারাপ কাজ করেছি? তিনটে গরিব ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না, ওদের জন্য আমি ফান্ড কালেকশন করেছি, কি এমন খারাপ কাজ করেছি আমি? আকাশ দাই তো প্রথম দাদের উপর হামলা করেছিল। সন্ধিয়া, এক হাতে না তালি বাজে না, ও নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য আকাশ ওর গায়ে হাত তুলতে সাহস পেয়েছে। আমি অরিন্দম সেনের ছেলেকে মেরেছি ভাইয়া, বেশ করেছি। ও কলেজের লিডার হয়েছে না, আর গরিবদের কোনো দুঃখ কষ্ট বুঝবে না। তাহলে মারবি? বেশ করেছি, আমি ওকে মেরে দাঁত ফেলে দিইনি। ওর ভাগ্য ভালো, ওর কোনো বুদ্ধি নেই, ও সারাদিন ওই আকাশের চামচে গিরি করে, আর আমি ওই আকাশের চামচেকে মেরেছি না, আকাশের গায়ে লেগেছে, ওই জন্য আকাশ আমায় মারল। ভাইয়া এইসব কি? আমি গরিবদের জন্য ফান্ড তুলবো তো ওদের কি? তুই আঙ্কেল আন্টির কথা একবারও ভাবলি না? কি করবো আমি, আকাশ আর ওই ছোটুর ভয়ে চুপচাপ ঘরে বসে থাকবো? তাহলে মারবি তুই? কি করবো, এই আঙ্কেলের মতো চিরকাল ভালো মানুষের লোকের কাছে মার খেয়ে যাবো না? ভাইয়া শোন, এখন এই হাতের জোর না দেখালে না চিরকালই ক্যাবলা সাজে ঘরে বসে থাকতে হয়। আঙ্কেল কিরিট, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি। দেখো আঙ্কেল, আমি কোনো খারাপ কাজ করিনি, তিনটে গরিব ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছি না, তাদের জন্য আমি টাকা তুলেছি, কি এমন খারাপ কাজ করেছি আমি? কিন্তু ভালো কাজটা তো আর ভালো রইলো না, যেই তুমি ছোটুর হাত দিলে তখনই আকাশ আর তোমার মধ্যে কোনো তো পার্থক্য রইলো না। তোমার ভাবনা চিন্তা না ব্যাকডেটেড হয়ে গেছে, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, এখন কেউ একটা চর মারলে তাকে দশটা চর মারতে হয়, তবে তুমি নিজের কথা বোঝাতে পারবে, নইলে চিরকাল ভালো কাজ করার পরও জেল খাটতে হবে রোহিত জেল মতো।